নওগাঁর নিয়ামতপুর উপজেলার পারুইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের দাফন সম্পন্ন হয়েছে। আজ সকাল 11টার দিকে তার নিজ বাসভবন তুলার বাহুল ঈদগাহ মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে আব্দুল মান্নানের অকাল মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। নামাজের জানাজায় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বিপ্লব, সহসভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ ও ভাইস চেয়ারম্যান আয়ুব হোসেন মণ্ডল, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, ছয় নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিদ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও হাজারো সাধারণ জনগণ। প্রসঙ্গত, আব্দুল মান্নান গত 11 তারিখ এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন। তিনি বেশ কিছুদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বুধবার বিকেল 5:30টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স ছিল আনুমানিক 45 বছর।